রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের টিসিবি এর কার্ড দেওয়ার নামে দুস্থদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে 1,000 টাকা করে নিয়ে কার্ড দেশে যাওয়ার পরে তার মাল দেবে বলে দুইটি জিএলএর কর্মচারী মেম্বার ওই 3 নম্বর ওয়ার্ডে, আমিও তো ওই 3 নম্বরের ওয়ার্ডে, 15-20 জনের লোক আছে আমার চোখে দেখা, না আমি মাল নেবো, কেন মাল নেবো না, আমি টাকা 1,000 ঘুরিয়ে নেবো, এটা তো কিনে নেওয়াই লাগে, 10-20 টাকা বেশি থাকে সমস্যা কি? সকাল 11টার দিকে 11টা আসছেন, এতক্ষণ পর্যন্ত অপেক্ষার পর এখনো পাননি? এখনো পাইনি। কখন পাবেন আপনি? এখন যে কখন পাবো তার ঠিক নাই। আসলে এই যে কম দামে দিচ্ছে এটা আপনার কি মনে হচ্ছে? এই আপনি খুশি? তত খুশি খুশি না। কেন? কেন আমাদের মজুরি যায় সারা দিন গেল, মজুরি তো আমাদের আছে অবশ্যই 400 টাকা। হ্যাঁ, আর এখানে কত টাকা আমি কমতে পাবো মাল? 460 টাকা দিয়ে 2 কেজি চিনি, 2 কেজি মুসুরের ডাল আর 2 কেজি হলো তেল। কোথায় এটা? কোথায় এটা? রংপুর সদর। রংপুর সদর অনেকে অভিযোগ করতেছে, অনেকক্ষণ থেকে আসছে, সকাল থেকে আসছে, এখন পর্যন্ত তারা পাচ্ছে না। যেহেতু অনেকদিন বন্ধ হওয়ার পরে চালু হয়েছে আজকে, এটা হচ্ছে সরকার যেহেতু সিস্টেম করছে যে 1 কোটি হত দরিদ্র লোককে দিবে, এটা প্যাকেজের ব্যাপার, 2 লিটার তেল। ধন্যবাদ। আমার কার্ড নিতে আমার টাকা গেছে, সারাদিন পরিশ্রম করতে কত টাকা গেছে? 100 করে দিছি। আমাদের লাভ হইলো কি? কাকে দিচ্ছেন? যে কার্ড করে দিছে। কয় নম্বর ওয়ার্ড আপনি? 6 নম্বর। 6 নম্বর মজুরি মূল্য 500 টাকা, আমরা আসছি সকাল 10টায়, দুপুরে খাই নাই, আমাদের টাকা নিতে হচ্ছে 480 টাকা, আমাদের লাভ কোথায়? অভিযোগ আপনার অনেক জায়গায় থেকে অভিযোগ আসছে যে টাকার বিনিময়ে 1,000 টাকা করে নিয়ে কার্ড দিয়েছে মেম্বাররা, ইউপি সদস্যরা। আসলে আপনি চেয়ারম্যান হিসেবে এটাকে কিভাবে নিচ্ছেন বা কি বলবেন? হ্যাঁ, কেউ যদি গেল আমাকে বলে কোনো আমার গরিব দুঃখী, আমার ইউনিয়নের যে কোনো গরিব দুঃখী আমাকে আসি বলে বা এরও ধরনের কোনো প্রমাণসহ দিতে পারে, আমি যথাযথভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।